এই মাত্র আলু নিয়ে বড় খবর এক ধাক্কায় প্রচুর বাড়লো আলুর দাম এমনটাই জানাচ্ছেন কৃষি দপ্তর রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মন্না বলেন অভাবী বিক্রি রোখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ আলু কেনার প্রক্রিয়া শুরু হয়েছে প্রান্তিক চাষিরা যাতে হিমঘরে আলু রাখতে পারেন সেই নির্দেশ দেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তরের সূত্রে জানা যায় রাজ্যের এগারোটি জেলায় দশ লক্ষ টন আলু কেনার সিদ্ধান্ত হয়েছে তো আসুন দেখিনি কি রয়েছে আজকের আপডেট কি জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা আলুর দাম বাড়তে চলেছে না কমতে চলেছে সবই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রয়োজনীয় খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষি বিপণন দপ্তরের সূত্রে জানা যায় গত মরশুমে চার দশমিক সাতচল্লিশ লক্ষ হেক্টর জমিতে একশো চব্বিশ লক্ষ টন আলু উৎপাদন হয়েছিল এবার প্রায় চার দশমিক বাহাত্তর লক্ষ হেক্টর চাষ হয়েছে একশো চল্লিশ লক্ষ টন উৎপাদন হবে অনুমান দফতরের রাজ্যের বাজারে প্রয়োজন প্রায় একশো লক্ষ টন আলু হিমঘর মালিক সমিতির দাবি গত বছর প্রায় তেষট্টি লক্ষ টন আলু হিমঘরে ছিল এবার তা সত্তর লক্ষ টন হওয়ার সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে অনেক চাষির অভিযোগ বিঘা প্রতি উৎপাদন কমেছে বিঘা গড়ে একশো বস্তা প্রতি বস্তা পঞ্চাশ কেজি আলু হয় কিন্তু এবার গড়ে পঁচাত্তর বস্তা ফলন মিলেছে চাষিদের দাবি বিঘা প্রতি চাষে প্রায় তিরিশ হাজার টাকা খরচ কয়েক দিনে আগে মাঠ থেকে যতি আলু চার থেকে পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সরকারে আলু কেনার ঘোষণার পরে দাম সামান্য বাড়ছে তবু প্রতি বিঘায় ছয় থেকে আট হাজার টাকা করে লোকসান হচ্ছে বলে অভিযোগ চাষিদের হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের দাবি রাজ্যে থেকে প্রতি বছর কুড়ি লক্ষ টন আলু ভিন রাজ্যে যেত কিন্তু উত্তরপ্রদেশে আলু দাম কমায় কত বছর থেকে সেখানকার আলু নানা রাজ্যে বাজার দখল করেছে ফলে রাফতানি কেমন হবে প্রশ্ন রয়েছে